দুইবার ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়েছেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার মনের জোরের কাছে পরাজিত হয়েছে প্রাণহানি রোগ। দ্বিতীয়বার ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন অভিনেত্রী। এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী, রয়েছেন বিশ্রামে। এরই মাঝে অনুরাগীদের জন্য সুখবর জানালেন অভিনেত্রী। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ফের কর্মজীবনে ফিরছেন। হ্যাঁ, মার্চ মাস থেকে সেটে ফিরবেন অভিনেত্রী, সে কথা নিজের মুখে জানিয়েছেন তিনি। একটি ধারাবাহিক নিয়ে আলোচনা হচ্ছে। ঐন্দ্রিলা জানান, আমার চিকিৎসকরা আমাকে আগামী 3 মাস পরিশ্রম না করার বিষয়ে সতর্ক করেছেন এবং আমি তা মেনে চলব। অবশ্যই কিছু চিকিৎসা চলছে, তবে এখন আমি কাজ করার জন্য যথেষ্ট ফিট। গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়ার পর ঐন্দ্রিলাকে দ্রুত দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ফিরে আসেন এবং কলকাতায় তার চিকিৎসা শুরু করেন। ফুসফুসে টিউমার দেখা গিয়েছিল এবং একমাত্র বিকল্প ছিল এটিতে অপারেশন করা। অভিনেত্রী বলেন, এটি আমার জন্য একটি কঠিন বছর ছিল এবং আমার কাছে আমার পরিবার, সব্যসাচী এবং কয়েকজন ভালো বন্ধু পাশে ছিল। আমার জন্য যারা করেছেন তার জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকব। তাহলে দর্শক, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আবারও নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন। এ দারুণ খুশির খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।